বদ্রীনাথ থেকে সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে 6:30, আমরা মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আমরা বদ্রীনাথে ঢুকেছি। দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না, সুন্দর ওয়েদার, সবে সবে দোকানপাটগুলো খুলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রচুর সুভেনির আপনারা কিনে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য নিয়ে যেতে পারেন, প্রচুর জিনিস পাওয়া যায় এখনও। আর দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান আছে, আপনারা এখানে টিফিন লাঞ্চ সমস্ত কিছু করতে পারবেন। আর অবশ্যই এইখানে আপনারা বদ্রীনাথ মন্দিরটা ঘুরুন। কিন্তু একটাই সমস্যা হচ্ছে যে আমরা এখানে কোথাও খুঁজে পাচ্ছি না বদ্রীনাথ কোন দিক দিয়ে যেতে হয়। বদ্রীনাথ মন্দিরে দেখি, পুলিশওয়ালাকে জিজ্ঞেস করে দেখি কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকুন। তা পুলিশওয়ালায় বললো যে এই ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরলেই আমরা মন্দিরে যাওয়ার শর্টকাট পেয়ে যাব। লাইন তো দিতেই হবে, রাখার তো ব্যবস্থা করছি। দেখি তৎকুণ্ড শ্রী বৈদ্যনাথ টেম্পল। ये मंदिर का रास्ता है और ये लगेज कहाँ पर रख सकते हैं, मतलब लगेज रखने का? तो मंदिर में जाएंगे, लगेज पकड़ के जाना पड़ेगा। वहाँ पर रख दो, जहाँ से प्रसाद लेना है वहाँ पर रख दो। अच्छा अच्छा, लाइन देना पड़ रहा है ना? वो तो है। তো এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। দর্শন করার প্রসাদ লেনা হয় আর লগেজ ভি রাখনা হয়। लगेज रख दे यहाँ पर। हाँ, ये पास एक दूसरे को निकलना है। यहीं से निकलना है क्या? जाना भी यहीं से, आना भी यहीं से। अच्छा, ये प्रसाद है ना? नहीं नहीं, आप ये 100-100 रुपये का प्रसाद दे जाओ, लेना लो ना, कुछ नहीं, बैग बुक कर। अच्छा, बैग वो पर रखना है। हाँ, रख दीजिए, वो बैग के लिए लगा। 100-100 रुपये का? 100-100 रुपये के हैं, 50 के, लेकिन आपको 100-100 रुपये का ले जाओ। क्योंकि बैग बुक का पैसे नहीं लेते ना हम, वो एक साथ बैग के लिए ये 100 रुपये ले 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 रहे हैं। 100-100 रुपये आप प्रसाद ले रहे हो ना, दो आदमी दो टेबल प्रसाद लेंगे ना हम लोग, तो एक ही है। चलो रोक दो, तब कितना देर में अभी प्लेन काफ़ी हो गए। कोई पासिस वासिस नहीं है यहाँ पर केदारनाथ के जैसा? ना नहीं है, कैमरा लगे हैं ना चार। अच्छा, फटाफट जितना जल्दी रखोगे उतना जल्दी आओगे। पूजा शुरू हो गई है क्या? पूजा कब से शुरू होता है भैया? पूजा कब से शुरू होता है यहाँ पर? 3 बजे से शुरू होगा, 3:30 रात का। তো আমরা এখানে রাখছি লাগেজ। তো আমাদের হয়ে গেছে প্রসাদ নেওয়া, এবার যাচ্ছি লাইনে পুজো দিতে। তো এবার রাস্তা দেখাচ্ছি কীরকম। আর এটা হচ্ছে অলকনন্দা। বাপ রে বাপ, yeah.
चार बजे खान लिया ना ना तो लाइन चलो तो देखा हम अपन साथ एक लाइने दाड़े संगे थकूँ सुस्थान भलो আর এখন ভাই পৌনে দশটা আমরা প্রায় তিন ঘন্টা পরে দর্শন করলাম পুজো করলাম এবার আমরা বেরোচ্ছি বাস ধরতে যেটা আমি শুনলাম যে 11টা অবধি এখানে নাকি লাস্ট বাস পাওয়া যায় লেটস হোপ ফর দ্য বেস্ট যদি বাস পাই তো ভালো নয়তো আমাদের যেতে হবে সেই ভেঙে ভেঙে তো সঙ্গে থাকুন যে বাজারটা দেখেছিলাম মতো ভিড় ওই বাজারটা এখন ভিড়টা দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে যেতে হবে ডান দিকে আসো আপনারা তো দেখতে পাচ্ছেন এখান থেকে সেই মন্দিরটা ওই হচ্ছে মন্দিরটা বদ্রীনাথ বাস স্ট্যান্ডে ওখান থেকে যদি আমরা বাস পাই তো ডিরেক্ট হরিদ্বার আর যদি বাস না পাই তো ছোটো গাড়ি করে যাব যোগীমঠ ওখান থেকে আমরা আবার গাড়ি করে যাব হরিদ্বার তো লেটস হোপ ফর দ্য বেস্ট দেখি কি পাওয়া যায় আচ্ছা রুদ্রাক্ষের ফল দোমুখীওয়ালা হোগা কে ভাইয়া রুদ্রাক্ষ মিলেগা ভাই দোমুখ কা রুদ্রাক্ষ দোমুখী আচ্ছা লটারি লটারি মে জায়সা হোগা এটা তো খুলে খুলে বের করতে হবে যদি হয় তো হবে অদারওয়াইজ চলো এটা হচ্ছে রুদ্রাক্ষের ফল তো চলুন
बाजार तो खाबे कि ब्रेकफास्ट तो बाइक नहीं सब चले बाइकर्स तो देखा हे एक बदे देखी बस स्टैंडे बस खोज पाई ना संगे थकून सुस्थुन भलो थकून हाँ बस स्टैंड एदी के ना एदी के एदिक दिए जाए यदि जाए ये खत्म बस हिसाब से जा ना बोलो ना चलो কোনো বাস নেই কোনো কোনো ব্যবস্থা নেই গাড়ি যেমন যেটা পাচ্ছে সেরকম চাচ্ছে কোনো 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 মানে জাস্ট ট্যুরিস্টদেরকে জাস্ট পরেশান করছে এখানে পরেশান করছে জানি না কী করবো কোনো মতে তো আমরা এখান থেকে হরিদ্বারে বেরোবো আজকে তো হোপ ফর দ্য বেস্ট দেখি কী হয় এখন বাজে 11:12 অলমোস্ট আমরা হয়তো যাব চার চাকা বুলেরোতে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এগেইন আছি এখনও বদ্রীনাথে এইখানে না আছে কোনো গাড়ি মানে আই মিন টু সে বাস কোনো সরকারি বাস নেই এছাড়া কোনো বাস নেই একমাত্র বাস সরকারি বাস গভর্নমেন্ট বাস সকালবেলা একটাই চলে বাকি আর কিছু নেই আমরা এবার পরেশান হয়ে যাচ্ছি হরিদ্বারে পৌঁছানোর জন্য এত ভাড়া চাইছে পার হেড 1200 টাকা করে মানে যাচ্ছে তাই আর এটিএমের তো অবস্থা খারাপই তো একটু বাদে দেখা হচ্ছে আপনার সাথে সঙ্গে থাকুন আমরা দেখি কীভাবে ব্যবস্থা করতে পারি একটা গাড়ি ঠিক হয়েছে সেই গাড়িটা দেখে আমরা দেখি ওটা যেতে পারি কি না যদি যেতে পারি তাহলে তো হরিদ্বার পৌঁছে যাচ্ছি আজকে সন্ধ্যাবেলা দেখা যাক কতদূর কী হয় তো হোপ ফর দ্য বেস্ট দেখি তো ফ্রেন্ডস আলটিমেটলি 9টার সময় আমরা গাড়ি পেলাম ফর ঋষিকেশ পার হেড 1800 তো এখানকার ম্যানেজমেন্ট স্টেশন সমস্ত কিছু ফেলি আপনারা হয়তো আগের এপিসোডে দেখেছেন যে আমরা একটা জায়গায় বদ্রীনাথে ঢোকার আগে একটা জায়গাতে যেখানে সবাইকে আটকে দেওয়া হয়েছিল সেখানে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো তারপর ভোর পাঁচটা না তাও তখন বাজে প্রায় 4:30-4:30 তখন ওই গেটটা খুলে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে ওই গেটটার পরে গেটটার 4:30 ওইটা মোটামুটি আপনাদের 12:30 থেকে 1টার মধ্যে গেটটা বন্ধ হয়ে যায় তারপর ওখানে আপনাদের ওয়েট করতে হবে 4:30 থেকে 5টা অবধি তো
আপনারা হয়তো আগের এপিসোডগুলোতে দেখেছেন যে কেদারনাথ মন্দির কীভাবে শ্রী শঙ্করাচার্য তৈরি করেছিলেন কিংবা মাটি বরফ খুঁড়ে বের করেছিলেন। আর বদ্রীনাথের গল্পটা হচ্ছে খুব সুন্দর, বদ্রীনাথের গল্প হচ্ছে সেম শঙ্করাচার্যই এই মন্দিরটা আবার তৈরি করেছিলেন 850 CE। তাও 850 CE মানে হচ্ছে যীশুখ্রিস্ট জন্মের প্রায় 850 বছর আগে। তো এইখান এই বদ্রীনাথের যে মাইথোলজিক্যাল স্টোরিটা আছে সেই স্টোরিটা এরকম আছে যে এখানে যখন কেদারনাথে যখন ভীম যখন মহাদেবকে ধরেছিল, তারপর যখন কেদারনাথ মন্দিরটা স্থাপন করেছিল পাণ্ডবরা, তারপর সেইখানে পার্বতী এসেছিল শিব মানে মহাদেবকে আবার নিতে, কৈলাস থেকে এসেছিল নিতে। মহাদেব আর পার্বতী যখন বদ্রীনাথের রাস্তা দিয়ে আসছিল তখন দেখছিল যে বদ্রীনাথের পাশে একটা ছোট্ট বাচ্চা খুব কাঁদছিল। দেবী পার্বতী এই বাচ্চাটাকে যখন কোলে তুলে নিয়েছিল তখন কোলে তুলে নেওয়ার সাথে সাথে বাচ্চাটা হাসি মুখ দেখায় আর চারটে হাত বেরিয়ে আসে। তো তখনই পার্বতী বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ বাচ্চা না, এটি হচ্ছে শ্রী বিষ্ণু ভগবান। তারপর শঙ্করাচার্য এসে এইখানে একটা বদ্রীনাথ মন্দিরটা তৈরি করে। তো বদ্রীনাথ মন্দির যে তৈরি হয় এটিকে, এটি চার ধাম মানে বৈষ্ণবদের চার ধামের মধ্যে এক ধাম, সেটা সত্যযুগে তৈরি হয়েছিল। তো চার ধামের মধ্যে এটা যেমন একটা ধাম বদ্রীনাথ ধাম, আর একটা আছে যেমন পুরীতে জগন্নাথ ধাম, আর একটা হচ্ছে আপনাদের দ্বারকাতে যেটা হচ্ছে কৃষ্ণের ধাম দ্বারকায়, আর একটা হচ্ছে রামেশ্বরমে। এই চার ধাম হচ্ছে বৈষ্ণবদের মেন পীঠস্থান বলতে পারেন। আমরা যাচ্ছি এখান দিয়ে গাড়োয়াল হিমালয়ের মধ্যে দিয়ে। এই রাস্তাটা হচ্ছে পুরোপুরি বিয়ারোর রাস্তা, মানে হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা, এই রাস্তাটা আপনারা যদি বদ্রীনাথ যান, বদ্রীনাথ থেকে আর 5 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে মানাগাঁও, মানাগাঁও থেকেই শেষ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তারপর শুরু হয়ে যায় চায়না বর্ডার। আপনারা যদি মানাগাঁওতে ঘুরতে পারেন, আমরা তো মানাগাঁওতে যেতে পারলাম না, অবশ্যই ভবিষ্যতে হয়তো আমরা মানাগাঁওতে যাবো, ওইখানে থাকবো, ইচ্ছা আছে বদ্রীনাথে থাকার। তো মানাগাঁওতে আপনাদের ট্রেকিং করে যেতে হবে, ওইখানে কোনো রকম যানবাহন কিংবা কোনো রকম ট্রানজিট নেই, আপনাদের যেতে হবে ট্রেকিং করে। খুব সুন্দর পরিবেশ। আর মানাগাঁওতে একটা সুন্দর গল্প আছে, সেখানে বেদব্যাস কেভ মানে বেদব্যাস গুহা আছে। বেদব্যাস গুহার ঠিক 100 মিটার আগে আছে গণেশ গুহা, যেখানে মহাভারত লেখা হয়েছিল, মানে লেখা বলতে যেখানে বেদব্যাস যে গুহায় বসে ধ্যান করেছিলেন, আর যেহেতু বেদব্যাস বলেছিলেন আর গণেশজি যেখানে মহাভারত লিখেছিলেন সেই গুহাটাও আপনারা ওইখানে দেখতে পাবেন। প্লাস আপনাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওইখানে আপনারা সরস্বতী নদীও দেখতে পারবেন। একমাত্র ওই জায়গাটাতেই আপনারা সরস্বতী নদী সরাসরি দেখতে পাবেন, তারপরে ওই নদীটা সোজা পাহাড়ের ভিতর দিয়ে আপনারা মাটির তলায় ঢুকে যায়, তারপর থেকে আর সরস্বতী দেখা যায় না। তারপর সেটা এসে অলোকনন্দাতে এসে যুক্ত হয়, যে অলোকনন্দা আবার সেখানে ভাগীরথীর সাথে গিয়ে অলোকনন্দা ভাগীরথী দুটো মিলে হয়ে যায় গঙ্গা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আর বদ্রীনাথ সেম কেদারনাথের মতোই 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। যখন এখানে সামার হয় মানে গ্রীষ্মকাল, তখনই এখানে খোলা হয় বদ্রীনাথ মন্দির, সেম কেদারনাথ মন্দিরও। দেখতেই পাচ্ছেন অলোকনন্দা নদীর জল কীরকম বইছে আর পুরো ধস নেমে গেছে। আর এখানে ধস এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই সরু আর একদম নতুন কনস্ট্রাকশন, কারণ এখানে এই এই রাস্তাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে পাশেই যেহেতু চীনের বর্ডার, চীনের সাথে আপনারা জানেনই যে বহু বছর থেকে ভারতের একটা খুব তিক্ত একটা সম্পর্ক আছে বলে এই বর্ডার এরিয়ার রাস্তাগুলো এখন খুব ধীরে ধীরে উন্নতি করা হচ্ছে। কিন্তু রিসেন্ট হয়তো আপনারা জানতে পারবেন যে যোশীমঠ যে জায়গাটা আছে সেই জায়গাটা ধীরে ধীরে বসে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই সমস্ত রাস্তা কিংবা আরও অনেক ড্যাম আছে, ড্যাম তৈরি করা হচ্ছে NTPC-র থ্রু দিয়ে, যে ড্যাম তৈরি করা হচ্ছে তাতে জলের প্রেশারের জন্য এবং বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটির জন্য ধীরে ধীরে জায়গাটা বসে যাচ্ছে। তার জন্য খুব এইখানে যান চলাচল খুব সীমিত করা হচ্ছে ধীরে ধীরে। আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের ভবিষ্যতে হয়তো পারমিটও নিতে হতে পারে, কারণ ধীরে ধীরে লিমিটেশন করে দিচ্ছে ট্রানজিটের। তো বন্ধুরা, আমরা এখন বদ্রীনাথ থেকে ব্যাক করছি, আশা আছে আজকের মধ্যেই আমরা ঋষিকেশে আমরা পৌঁছে যাব, কারণ আমাদের অলরেডি বেরোতে 12টা বেজে গেল এখান থেকে। আর পুরোটাই এরকম অলোকনন্দার রাস্তা, অলোকনন্দা সাইড দিয়ে গিয়ে আমরা দেবপ্রয়াগের সাইড দিয়ে যে রাস্তা দিয়ে আমরা কেদারনাথে পৌঁছেছিলাম, সোনপ্রয়াগে পৌঁছেছিলাম, সেই রাস্তা দিয়ে আমরা যাব। আপনারা গঙ্গার সংযোগস্থলও দেখতে পাবো দেবপ্রয়াগে, আর জানি না কখন পৌঁছাবো। তো আমরাও জার্নিতে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড আছি, কারণ লাস্ট
12 ঘন্টা ধরে আমরা গাড়িতেই আছি, এখনও পর্যন্ত গাড়িতে আছি, কখন পৌঁছাবো যাই না। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামীকাল।